গুড মর্নিং এভরিওয়ান, ডেলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আমি সকালবেলা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। সমস্ত কাজকর্ম সকালের যা থাকে সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন, আর চাউমিনটা হচ্ছে একদম নিরামিষ, ওতে ডিম বা পেঁয়াজ আমি কিছু দিইনি, কারণ আমি তো সকালবেলা ঠাকুরকে সেবা দেব, ব্রেকফাস্টটা আগে করে নেব, আর পেঁয়াজ বা আঁশ কিছু খেয়ে আমি ঠাকুরকে সেবা দিই না, তাই জন্য নিরামিষ করছি। আর আমার ছেলের আর আমার হাজব্যান্ডকে লাস্টে ডিম ভেজে দিয়ে দেব। তো চাউমিনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে চাউমিন দিয়ে দেবো ডিমের ভুজিয়া, আর আমার ছেলে খাবে হচ্ছে ডিমের পোচ, ওর জন্য আলাদা করে ডিমের পোচ করে দেবো। তো দেখো আমার ডিমের পোচ ভাজতে দিয়ে দিয়েছি, ওটা আমার হয়ে গেলে নামিয়ে নেবো। তারপর সকালে ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আজকে একদম সিম্পল রান্না করব, গরমে হালকা পাতলা রান্না, বেশি রিচ না। উচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করব, সর্ষে বাটা দিয়ে উচ্ছেগুলোকে। আর হবে হচ্ছে পেঁয়াজ আলুর তরকারি করে ভেবেছিলাম, কিন্তু একটু ডাঁটা রয়ে গিয়েছিলো কিছুদিন ধরে রয়েছে, তো ডাঁটাগুলোকে নষ্ট না করে আমি ওই পেঁয়াজ আলুর তরকারির মধ্যেই দিয়ে দেবো। দেখো এখানে আমার উচ্ছের ঝালটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি, আর এদিকে আমি ডাঁটা আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। ডাঁটা একদম অল্পই ছিল, খালি নষ্ট হয়ে যাবে বলে তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম। আর হবে হচ্ছে আম দিয়ে টক ডাল, মুসুর ডাল দিয়ে হবে। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ডাঁটা তরকারিটা আমার বসানো হয়ে গেছে, এবার আমি দেখো হয়েও গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ডালটা বসাবো। তো ডালটা বসানোর জন্য আমি কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি, দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, আর এদিকে আমি মুসুর ডালটা আম দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো শুকনো লঙ্কা আর সর্ষেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওতে ডালটা ঢেলে দিলাম, দিয়ে ওতে পরিমাণ মতো নুন, মিষ্টি আর মিষ্টি মানে চিনি আর কি, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। দেখো এরপর বিকালবেলা আমি একটু বাইরে বসে আছি, আর আমার ছেলে এদিকে সাইকেল চালাচ্ছে। আমার ছেলে সাইকেলটা নতুন কিনেছে, ওর একটা সাইকেল ছিল, ওটা একটু ছোট হয়ে গিয়েছিলো, চালাতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য ওকে ওর মাপের একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে, আর ওর সাইকেল পেয়ে তো খুব খুশি। তো সাইকেলটা চালাচ্ছে, সাইকেলটা কেনা হয়েছে, দুদিন তিন দিন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই। তো দেখো ও সাইকেলটা নিয়ে চালাচ্ছে আর আমি বসে আছি। চায়ের কাপ হাতে আমি আবার চলে এলাম তোমাদের সামনে। কালকে তো সারাদিন তোমাদের সামনাসামনি এসে একদম কথা বলতে পারিনি, এটা ওটা কাজ টাজ অমুক তমুক এসব করতে করতে সারাদিন কেটে গেছিলো, একদম সামনাসামনি আসতে পারিনি। রাত্রিবেলা কী রান্না করছি সেটাও তোমার সাথে শেয়ার করতে পারিনি। রাত্রিবেলা আসলে আমার ছেলের সোমবার থেকে এক্সাম, ফার্স্ট টার্মিনাল এক্সাম শুরু হবে, তো ফোনটা নিয়ে ওর পড়াশোনা সমস্ত কিছু করছে। তো রাত্রিবেলা এখন তো জানো ফোনেতেই পড়াশোনা সমস্ত কিছু হয়, অনলাইনেই সব কিছু হচ্ছে, তো রাত্রিবেলা ফোনেতেই পড়াশোনা করছিলো, তাই জন্য রাত্রিবেলা কিছু আর শেয়ার করিনি। আর ভিডিওটা শেষও করা হয়নি, ওর পড়া কমপ্লিট হতে খেয়ে দিয়ে শুতে আর করতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো, তাই ভিডিওটা শেষ করা হয়নি। আজকে সকাল পর্যন্ত ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হলো। তো কাল ভিডিওটা শুরু করেছিলাম শনিবার ছিল, আজ হলো রোববার। তো সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে একটু চা খেতে চলে এসেছি, চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। দুপুরে রান্না আমি এমনি ভাত বসিয়ে দিয়েই এসেছি, হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, তো ও বাজার থেকে এলে তারপর রান্না হবে না হবে দেখি, তারপরে সেরকম কিছু রান্না করবো। আর যা গরম পড়েছে বেশি বেলায় রান্না করতেও ভালো লাগছে না। দেখো গরমের চোটে আমি গলার হাড়টা সব খুলে ফেলেছি, কানে তো এমনি পড়ি না, গলার হাড়টাও খুলে ফেলেছি, মানে যা গরম লাগছে ভালোই লাগছে না, গলায় যে কিছু থাকলেই যেন অস্বস্তি অস্বস্তি মনে হচ্ছে। তো যাই হোক,
কদিন ধরে ভিডিও করছি, তোমাদের সামনাসামনি একদমই কথা বলতে পারছি না। মাঝখানে কদিন ভিডিও দিও নি, আমি বলেছিলাম আমার দাদু মারা গিয়েছিল, শ্রাদ্ধ শান্তির কাজটা হচ্ছিল, মামার বাড়ি যাওয়া আসা, তো ওইসব কাজেতে ভিডিও বা কিছু করতে ইচ্ছাও করে না আর ভালোও লাগে না ভিডিও করতে, তাই মামার বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও আমি করিনি। তো এই করতে করতে কদিন কেটে গেল, এক সপ্তাহ মতো প্রায় ভিডিও তোমাদের দিইনি, তারপরে আবার নেক্সট আগের একটা ভিডিও দিয়েছি, আবার এই আজকের ভিডিও। চলো কালকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো, আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও আমি এখানেই শেষ করলাম।